gane avaç tolu prane gane avaç re isho pake isho shore tane gane avaç tolu prane prane প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ফিজ আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন 6 পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার। আজকের পর্ব শেষে আমরা জানতে পারব সেকেন্ড সেমিফাইনাল রাউন্ডের 22 জন প্রতিযোগী যে শেষ 11 জন পারফর্ম করছে তাদের মাঝ থেকে কে হতে যাচ্ছে ফিজ আপ ভয়েস অফ দ্য ডে, কার হাতে উঠতে যাচ্ছে ফিজ আপের পক্ষ থেকে 5,000 টাকা মূল্যের চেক এবং শরীফ কিচেন স্টারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, এবং আরও জানব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে কোন 3 জন সরাসরি চলে যাচ্ছে ফাইনালে এবং কোন 8 জন আরও একবার সুযোগ পাচ্ছে। আর আপনারা জানেন গত পর্ব থেকে আজকের পর্ব পর্যন্ত আমাদের মাঝে আমাদের কন্টেস্টেন্টরা পারফর্ম করছে কিংবদন্তির সুরকার এবং মিউজিক ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান। মঞ্চে ডেকে নিচ্ছি নান্নুকে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে যাবতে পান্ত ও হো হো তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত ও তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। হ্যাঁ নান্নু, আশা করছি যে তোমার এই গানের পরে দর্শক শ্রোতা যারা তোমার ভক্ত তাদের মনের মধ্যেখানে না তাদের বুকের মধ্যেখানে মন যেখানে অন্তর যেখানে সেখানে জায়গা হয়ে থাকবে তোমার, সেটাই আশা করছি। আপাতত জাজদের মুখে শুনতে চাই নান্নুকে সে জায়গাটা করতে পেরেছে। বিশ্বজিৎ স্যার, আমার অবস্থান এই টেবিলের এক কোণে, খাতা যেখানে কলম সেখানে, সে কলমের খোঁচা দিয়ে লিখে দিলাম 10 এখানে। মিতালি ম্যাম, এত মেলোডিয়াস একটা গান, আবার কংগ্রাচুলেশন টু বুলবুল, এত ভালো মানে কানে লেগে আছে, রেজিস্টার হয়েছে গানগুলো, শুনেছি এতবার শুনেছি আর ততবারই যেন এত ভালো লাগে। আর তারপর নানু আজকে স্টেজে
সবাই এত ভালো গাইছো কেন, সমস্যা তৈরি করছো আমাদের জন্য, এটা রিয়েলি এখন আত্মনাদ করে বলতে হবে, সত্যি ভীষণ ভালো গেয়েছো। তামিনা ম্যাম, বুলবুল ভাইয়ের সুরে আমার প্রথম কাজ এটা, এই গানটা আমার খুবই প্রাণের একটি গান আমার বুকের মধ্যেখানে, আর যেটাতে তখন কাজরী অভিনয় করেছিল, খুবই সুন্দর একটা গান। আজকে নান্নু গাইলো গানটা, মানে টোটালি মানে একটা প্রফেশনাল গলা, ফিল্মি গলা যাকে বলে, মনে হচ্ছে আমি ফিল্মের গানটা শুনতে পেলাম। অনেস্টলি এত ভালো তুলেছো এবং গেয়েছো, মনে হচ্ছে না তুমি কম্পিটিশনে করছো, গাইছো। বাহ, মনে হলো কি জানো, তুমি খুব ভালোবেসে গানটা গাইলে, তোমার কি অনেক প্রিয় গানটা, সেটাই আমার মনে হচ্ছে। এবং এই জন্য মানে আমরাও খুব কনফিউজড, তোমরা সবাই আমাদের মনের মধ্যে এখানে, ফ্যান্টাস্টিক এন্ড দারুণ দারুণ। আপনার কাছ থেকে শুনতে চাই, এই ছবির গল্প অনেক বড় এবং কষ্টগুলো অনেক বড় বড়। সামিনা কিছুটা জানে, অ্যান্ড্রু কিশোরও জানে যে এই ছবি পেতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। প্রথমত এই ছবিটা যখন হাতে নিয়েছি, প্রোডিউসার প্রথম আমাকে পছন্দ করেনি, তারপরে প্রোডিউসারের যত লোকজন আছে সব চেনা জানা মানুষ আমাদের ফিল্মেরই লোক, সব বড় বড় ডিরেক্টর, ওরা আমাকে স্টাডি করা শুরু করলো। এক পর্যায়ে একজন গণক নিয়ে আসলো, সেই গণক আমার হাত দেখলো, হাত দেখে বললো ওর গিটারের হাত, ওর কখনো সুর করতে পারবে না। তা আমি তো সব জায়গায় ফেল করতেছি, একের পর এক ফেল, একের পর এক ফেল। ছয় মাস পর ওই প্রোডিউসার আমাকে বললো যে আমি কিছু বাধা বিপত্তি তৈরি করব, এর মধ্যে কাজ করতে পারবে? আমি বললো কী কী বিপত্তি বলেন তো, কী বাধা? তো বললো যে তোমাকে আমি 2,000 টাকা দিব, আর বড় শিল্পী আমি দিব না, ছোট শিল্পী দিয়ে গান করাবে। কারণ ছোট শিল্পী আর কি, আমি ছোট শিল্পী চিনি না, আমি তো চিনি সাবিনা আপা, রুনা আপা, হাদি ভাই, তখন তো ওরাই রাজা রানী। হ্যাঁ, তো আমাকে বললো না না, এত বড় শিল্পী দিয়ে তুমি গান করতে পারবে না, তুমি আগে ছোট শিল্পী দিয়ে গান রেকর্ড করে নিয়ে আসো, আগে আমরা শুনবো কেমন লাগে শুনতে, তারপর তোমাকে আমি নিব। তো ওই ওই সূত্র ধরেই অ্যান্ড্রু কিশোরের বাসায় যাওয়া, অ্যান্ড্রু কিশোরকে রিকোয়েস্ট করলাম, কিশোর আমাকে 2টা গান গেয়ে দাও। কিশোর বললো ভাই কিসের গান, আমি ফিল্মের গান, একটু গেয়ে দাও না, আমি শোনাবো, মানে পার্টিকে শোনাবো, প্রডিউসারকে। ঠিক ওর বাসাতে সেইভাবে যাওয়া, ওর বাসায় গিয়ে কষ্টটা বেশি পেয়েছি, কারণ একে তো ঘুম থেকে উঠছে না সে, তারপর ঘুম থেকে উঠে সে আমাকে বলছে যে গান শোনা, মানে ভাবটা এই যে গান যদি খারাপ হয় গাবো না, আর গান যদি ভালো হয় গাবো। তো আমি প্রথমে তো গাইলাম একবার, একবার গাওয়ার পর উনি চুপ করে আছেন না, কিছু বলেন না, আবার গান, আবার গাইলাম, কিছুই বলেন না। এইভাবে 17 বার গান গাইছি, 17 বার গান গাওয়ার পর সে আবার বলতেছে না গানটা খারাপ না, ভালোই। এরপর উনি টেপ রেকর্ডের আমার গান রেকর্ড করে দিলেন, সেই গান নিয়ে আবার প্রডিউসারের কাছে গেলাম। প্রডিউসার শুনে বলে কি, এই গানের ভিতরে কুকুর ছাগলের আওয়াজ পাই কেন? কারণ আমরা তো ঘরের মধ্যে রেকর্ড করছি, মুরগির আওয়াজ পাওয়া যাচ্ছে, ছাগলের আওয়াজ পাওয়া যাচ্ছে, গরুর আওয়াজ পাওয়া যাচ্ছে, বলে কি না এই গান চলবে না, গানের মধ্যে মুরগি ডাকে। আমি আমি বললাম কী করবো। তারপর আবার সামিনা বাসায় আসছি, এসে বলছি সামিনা একটু আমার সাথে ধানমন্ডি একটা বাসায় যেতে হবে, ওই বাসা সাউন্ড প্রুফ করা, সেখানে আমরা রেকর্ডার দিয়ে আবার রেকর্ড করবো। আর তখন সামিনা মা বলছে যে গান গাওয়াবো নাকি ওকে নিয়ে আবার ধানমন্ডি নিয়ে যাবো, কোনটা? তখন মা চড়া হয়েছে না, মাকে কোনো রকমে কনভিন্স করে ওদেরকে ধানমন্ডি নিয়ে গেছি, এই সামিনাকে ধানমন্ডি, আবার কিশোরকে ধানমন্ডি নিয়ে গেছি। ধানমন্ডিতে আমার একটা বন্ধু ছিল রিজবি, রিজবি ভাষায় একটা টেপ রেকর্ডার ছিল, হ্যাঁ টেপ রেকর্ডার ছিল, সেখানে একটা রিভার্ব বুস্ট করে গানগুলো আবার নিয়ে জমা দিছি অফিসে। তখন বলতেছে যে কোনো বাদ্যযন্ত্র নাই, একটা গিটার পিন পিন করে বাজে, বাদ্যযন্ত্র ছাড়া কেমনে গান হয়, এই বাদ্যযন্ত্র দিয়ে করে নিয়ে আসো, তারপরে রেকর্ডিং করা। এলো হিস্ট্রি মানে, আচ্ছা হোক ওর কথা বলি, ধৈর্য কাকে বলে, ও কিন্তু খুব সুন্দর, খুব ভালো গেছে। এবং এই গানটার জন্য যেমন কণ্ঠ দরকার হতো বা আবার সামনে হবে, সে তোমারই কণ্ঠ, অনেক সুন্দর, অনেক বড় একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মঞ্চে আসছে স্বপন সর্দার। Thank you.
বঙ্গাতি চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে লন্ডন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে তোমার মুন্ডা লোহায় গড়া তোমার ইস্পাতেরই হিয়া তোমায় বানায়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া তোমার মুটা লোহায় গড়া তোমার ইস্পাতেরই হিয়া তোমায় বানায়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু নুন আর ভাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে লন্ডন চালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গাতে স্বপন খুব তো মজা নিয়ে গাইলে চিঠি লিখেছে বউ আমার তুমি কোনোদিন কি চিঠি লিখেছো চিঠি লিখে ধরা খেয়েছো কিনা সেটা আগে বলো না চিঠি লিখেছো তো না সেটাও লিখোনি কি হলো ব্যাপারটা বলবুল স্যার আপনার কাছে জানতে চাই এত ভ্যারাইটিস আপনার লিরিক্স আপনার কম্পোজিশনে টিউনে আরও একটা চমৎকার গান আমরা শুনে ফেললাম অ্যাকচুয়ালি আমি তো ফিল্মের কম্পোজার তো তো ফিল্মে কিন্তু একই ধরনের গান হয় না কখনো ভিলেনের কণ্ঠে গান হয় কখনো বাবার কণ্ঠে হয় কখনো মায়ের কণ্ঠে হয় কখন বোন কখনো ভাই কখনো প্রেমিকা তো আমাকে সব পরীক্ষা দিতে হয়েছে জীবনে তাই না আর এই গানটা তো বিশেষ করে একটা অ্যালবামের গান হ্যাঁ এটা একটা ছোট্ট গল্প আছে সেটা হলো এই গানটার লেখার প্রস্তুতিটা কীভাবে হয়েছে আমি আর আমার বউ এই দুজন মিলে আমরা চলে গেছি সাভার পার হয়ে অনেক দূর তো আমার বউ বলছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি আমরা ফিরে যাই তাই বললাম না একটু কাজ আছে তো গ্রামের একটা রাস্তায় গাড়িটা রেখে আমি তাকিয়ে আছি অনেক দূরে তো অনেক দূরে একটা মোমবাতির মতো আলো জ্বলছিল তখন আমার একটা ভিতরে কনসেপ্ট আসলো যে হয়তো বা ওই বাড়িতে কোনো একটা মেয়ে থাকে যে তার স্বামীর জন্য অপেক্ষা করে স্বামী হয়তো দুইবার আসে একবার রোজার ঈদে একবার হয়তো কোরবানির ঈদে এর বেশি আসতে পারে না তো ওই মেয়ে মানুষটির বা ওই বউটির কত কষ্ট যে স্বামীকে সে বছরে দুবার দেখে এমনও কিন্তু আছে এমন বউ দুবার দেখে তো তখনই কিন্তু আমি গাড়িতে বসে বসে একটা কলম আর কাগজ নিয়ে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে আমার বউকে বলছিলাম যে আমার বউ বলছে তুমি ওইদিকে কী দেখো বলছে ওইদিকে তো বাতি দেখি বলে ওইটা তো অনেক দূরের বাতি আমি ওইখানে একটা মেয়ে থাকে খুব কষ্ট পাওয়া মেয়ে স্বামী বছরে দুইবার আসে আর আসতে পারে না ওকে হয়তো তার শাশুড়ি খোঁচা দেয় ননদি খোঁচা দেয় বকা দেয় তো চিঠিটা লিখছে সে ভাঙা ভাঙা হাতে মানে কাজলের জল সেখানে লেগে আছে হ্যাঁ
তা আমার বউ বলছে যে এটা কী সুরটা কী, তখন আমি ওকে শোনাচ্ছি গেয়ে গে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তখন আমি গাড়ি ড্রাইভারকে বলছি আক্তার ভাই আপনি গাড়িটা তাড়াতাড়ি ঘোরান, ঘুরিয়ে বাসা বন্ধ চলেন, কারণ ওখানে গিয়ে টেপ করতে হবে, তো সুরটা তো ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, তো ইন দি মিনটাইম আমার মাথায় বুদ্ধি আসলো আমি যদি গাড়িটা নিয়ে গুলশান এরিয়ায় চলে যাই সেখানে দোকান পেয়ে যাবো, সেখান থেকে দোকান থেকে একটা ক্যাসেট রেকর্ডার কিনে নেবো। তাই করেছি, আমি গুলশানে গাড়ি থামাতে বলেছি, এক দৌড় দিয়ে দোতলায় উঠে একটা ছোট্ট মিনি রেকর্ডার নিয়ে ওই দোকানে গাওয়া শুরু করেছি চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা। তো তোমার গলায় গান শুনলাম, আমার কাছে মনে হলো যে অস্থিরতাটা একটু বেশি, একটু কমালে আরও ভালো হবে। এবং তোমার গলায় কিন্তু অনেক সুন্দর জোর আছে, পুরুষেরই কণ্ঠ, তুমি যত্ন নিলে অনেক ভালো হবে। আচ্ছা, চিঠি লিখেছে ভাঙা ভাঙা হাতে, মাইক্রোফোনটা দিবে সোহেলের হাতে। দাদা সোহেল, তোর দেহ অনুযায়ী ছোট গিটার কেন তোর হাতে, এটা কি? ওই যে পৃথিবীটা আসলে ছোট হয়ে আসছে দাদা। আচ্ছা, পৃথিবী হয়ে আসছে এটার মানে কি? আসলে পৃথিবী মানে আমি বুঝতে চাচ্ছি সেরা কণ্ঠের পৃথিবী আর কি। ধরো 32,000 পার্টিসিপেন্ট থেকে এখন কমতে কমতে 22 জনে চলে এসছে দাদা। ফাইনালে গিয়ে কি গিটারও থাকবে না এরকম কিছু? না মানে আমি বলি দাদা, আমার বাবা মা নাম দিয়েছিল সোহেল, সাইজের জন্য হয়ে গেল মোটা সোহেল। তো এখন আমি চলে এসছি আমার কালারে আর কি, গিটারের নাম কালা, মেবি কালা। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, তোমারই সন্ধানে এসেছি জগত মাঝে, তুমি বিন কামি থাকতে আর পারি না যে, আমি তোমারই সন্ধানে এসেছি জগত মাঝে, আমি থাকতে আর পারি না যে, তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। শানু, একদিন তোমাকে না দেখলে, হ্যাঁ ফার্স্টে দেখলাম একটা আঙ্গুল, তারপরে দেখলাম দুটো আঙ্গুল, বিশ্লেষণ করো। সামনে দুজন মেম বসে আছে, আজকে একজন নাই, নাহলে তো তিনটা আঙ্গুল দেখাইতে হবে। গুড ওয়ান। বুবু স্যার কেমন গাইলো শানু? ও গলাটা খুব সুন্দর, ভারী কণ্ঠ স্যার, মানে বেশ বেজি কণ্ঠ কিন্তু মিষ্টি দিয়ে ভরা,
আমার খুব ভালো লেগেছে ওর কণ্ঠ। গানের মধ্যে তুমি একটা আঙ্গুল প্রথমে দেখিয়েছিলে, একটা আঙ্গুল প্রথম কাকে দেখিয়েছিলে? সত্যি কথা বল, সামিনা ম্যামকে দেখিয়েছিলাম। মানে কেন মিতালি দি ম্যাম গ্রুমিং এ যখন আসেন, মানে গানের মধ্যে ভুল বুঝতে পেরেছো না যে আমি একজনকে দেখালে এটা ঠিক হবে না, দুজনকে দেখানো উচিত? তার মারিয়া ঠিক ধরেছে, মারিয়া ঠিকই ধরেছে, দুইটা আঙ্গুল তুমি দেখাচ্ছ। এটা এটা একটা গুড প্লে, কিন্তু খুব ভালো হয়েছে, এটা দরকার আছে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আমার একটু খারাপ লাগেনি ও যখন প্রথমে সামিনাকে দেখিয়েছে, কারণ কারণ আমি বলছি যে সামিনা কিন্তু যেভাবে ওদেরকে গ্রুমিং করিয়েছে আমি দেখেছি, যে ওদেরকে মানে প্রতিটি অক্ষর কোন সুরে কীভাবে মডুলেশন, এগুলো একেবারে রুট লেভেলে গিয়েও কিন্তু একটা মায়ের কাজ, গুরুর কাজ করেছে, এটা আমি দেখেছি। তো সুতরাং শি ডিজার্ভ দিস, আমার একটু খারাপ লাগেনি। কিন্তু যদি একদমই আঙুল না দেখাতো তাহলে একটু খারাপ লাগতো বই কি। তবে সত্যি তোমরা মানে ঝকঝকে হয়ে মানে একেবারে তৈরি গয়না যেরকম আজকে দেখছি, একদম গয়নার মতো শোকেসে সাজানোর মতো এক একটা পিস, রত্ন এক একটি, যে বললো যে 22 জনই রত্ন পেয়েছি। শানু স্যার কিছু মনে করো না, এভাবে গাইলে চলবে? এত ভালো গাইলে সবার মনেই গলবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শানু। দেখে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগীকে, আসছে মঞ্জুরি। গানের কথা, আমার মন কান্দে আমার প্রাণ কান্দে বলে কি এত মন খারাপ করে থাকতে হবে? হাসি দেখতে চাই, মঞ্জুরিকে হাসিতে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ, হিয়ার ইট গোজ। বুলবুল স্যার, ও খুব কঠিন গানই বেছে নিয়েছে, এবং গানটা যখন আমি শুরু করেছিলাম
তখন আহমেদ একটা স্পোর্টস কাস্ট করতো, যে ডিফিকাল্ট স্বরগুলো ইউজ, কারণ তখনকার সুরই এমন ছিল যে যে যত বেশি ডিফিকাল্ট নোটস লাগাবে আর শিল্পীরা এসে ভয় পেয়ে যাবে, ওই ভয় দেখানোর জন্যে কিন্তু কিছু কিছু ডিফিকাল্টিস তৈরি করতো সুরকাররা। ওই রকম আমরাও করতাম, সত্যি বলছি, কিন্তু এটা একটা মুন্সিয়ানা বলে, তো ওই গানটি সে বেছে নিয়েছে যেটা খুব ডিফিকাল্ট। আমি ভেবেছিলাম হয়তো বা সে ওইভাবে গাইতে পারবে না, তবে ও চেষ্টা করেছে এবং সুন্দর গেয়েছে। আমি মনে করি যে ও আরও আমার ইজি গান ছিল, ইজি গান নিতে পারতো, কিন্তু যেহেতু সে কঠিন গানটা গেয়ে ফেলেছে ওকে আমাকে ভালো বলতেই হবে। আরেকটু হাসো মিতালি ম্যাম। মঞ্জুরির কিন্তু টোনাল কোয়ালিটিটা এত সুন্দর, মঞ্জুরি কিন্তু তুমি এত বিষণ্ন হয়ে থেকো না জানো, গলায় সুর পাওয়াটাই কিন্তু ঈশ্বরের একটা বিরাট দান। আমার কাছে এমন এমন লোক আসে যে গান শিখতে টাকার মানে অজস্র টাকায় বসে আছে কিন্তু সুর নেই, তাদের ফ্রাস্ট্রেশনটা ভাবো। কিন্তু খুব খুব ভালো গেয়েছো, গড ব্লেস ইউ, ফলাফল যা হবে দেখা যাক। আমরা কি সিদ্ধান্ত সামিনা ম্যাম, আমাদের আমার খুব প্রিয় একটি গান, আমার মন কান্দে, এত প্রিয় যে এটার মানে শুরু থেকে শেষ পর্যন্ত মিউজিক, তাল, লয়, কথা সব আমার মুখস্থ। এবং আজকে আমি খুবই লাকি যে আমি আজকে মিউজিকটাও গাইতে পারলাম এখানে তোমার সাথে, আমি সত্যি খুব ভাল লাগছে। আর তোমাকে একটা কথা বলি মঞ্জুরি, মানুষের অসুস্থতাটা কিন্তু প্রথমে মনের থেকে হয়। আজকের গানটা অনেক কঠিন একটা গান, তুমি তোমার স্টাইলে মানে তোমার কণ্ঠটা দিয়ে তুমি গেয়েছো, সাবিনা ইয়াসমিন একরকম করে গেয়েছেন, মিষ্টি একটা গলা, তোমার ভিতর যে একটা তোমার গলায় যে একটা ট্র্যাজেডি আছে, সেই কি হবে জেনে আমি কেমন আছি, সেই ট্র্যাজেডিটা তো অনেক বেশি সুন্দর, অমূল্য এটা। ভালোবাসা তুমি
ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা জীবনের ভালোবাসা আবার তাও আবার অমর করে দেবার কথা বলছে, খুব কিউট লাগছে তোমাকে দেখতে লামে। তুমি এখন কি চাও? তুমি তো বলছিলে চাওয়ার কথা, তাই না? গানে আপাতত চাচ্ছি যাতে এই প্ল্যাটফর্মে থেকে যায়, আর কিছু চাচ্ছি না আপাতত। আর বুলবুল স্যারের কাছ থেকে কমেন্ট? চেষ্টা করেছি গাওয়ার, অনেক ভুল ত্রুটি হয়েছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। বুলবুল স্যার কি বলবেন লামিকে? আসলে তুমি ঠিক বলেছ যে ছোট্ট মানুষ, ছোট্ট আশা, ছোট্ট মন, ছোট্ট হৃদয়, না এগুলো তো খুব সহজে ভাঙা যায় না, খুব মায়ের জিনিস, তাই না? ভালো করেছে, অনেক ভালো করেছে। ছোট্ট মানুষটা বড়দের কাজ করেছে, খারাপ করেনি, অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। তাই না? আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনে অনুপ্রেরণা অনেক বড় কাজ করে। আমরা যারা বয়স্ক হয়েছি, আমরা কিন্তু ছোটোবেলায় এরকম মা বাবার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি, ওইটা পেয়েছি বলে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, এবং চ্যানেল আয়ের যে এই প্রোগ্রাম, এই যে কন্টিনিউ করছে, আমাদের মাঝখানে ক্লোজ আপ ছিল, আমি সত্যি কথা বলতে পছন্দ করি, 4 বছর কন্টিনিউ করেছে, এরপর আর করেনি, কিন্তু চ্যানেল আই কিন্তু তাদের সেরা কণ্ঠ সেই ক্লোজ আপের সাথে শুরু তারা ধরে রেখেছে, এবং শিল্পী তৈরি একটা কারখানা করে দিয়েছে যেখান থেকে শিল্পীরা বেরিয়ে সত্যি সত্যি তারা অনেক অনেক নাম করছে। আর যদি এই প্ল্যাটফর্মটাও না থাকতো, একটি শিল্পী বেরোতে পারতো না। তোমাদের ব্লেসিংস আল্লাহ পাকের যে তোমরা এরকম একটা প্রেস পেয়েছ, এবং এত সুন্দর সুন্দর বিচারক পেয়েছো যারা একটি কটু কথা বলে না এবং সবাইকে উৎসাহ দিচ্ছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ লামি, অনেক থ্যাংক ইউ, এবং বেস্ট অফ লাক, শেষে দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আমরা জানতে পারবো ফলাফল। ডেকে নিচ্ছে সেকেন্ড সেমিফাইনাল রাউন্ডে শেষ প্রতিযোগীকে, আসছে তিন্নি। তুমি আমার এমনই একজন।
শুনি আমরা, কিন্তু তার সাথে এখন যেহেতু সেরা কণ্ঠের একদম সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল রাউন্ড চলছে, ফাইনালের অনেক কাছাকাছি, এক্সপ্রেশন, পারফরমেন্স সব কিছু দেখি, এবং ওখানে বসে আমি তোমার এক্সপ্রেশনগুলো দেখছিলাম যে কত ট্রান্সফরমেশনের উপর দিয়ে গেছে তিনি। হ্যান্ড মানে থাকে না, চোখ মুখ হাত সব কিছুর একটা চমৎকার কোঅর্ডিনেশন করে কিন্তু এক্সপ্রেশনগুলো আসছিল। ইট ওয়াজ লাভলি টু ওয়াচ ইউ। থ্যাংক ইউ। গান তো কেমন হয়েছে সেটা আমরা আমাদের জাজদের মুখে শুনবো। সবার আগে বুলবুল স্যার, আমি কনফার্ম মানে আমি বুঝিয়ে ফেলেছি যে তুমি অনেক বেশি চর্চা করো, গানকে তুমি কত ভালোবাসো, যে আমি যে কাজগুলো গানের মধ্যে করিয়েছি তার চেয়ে দ্বিগুণ কাজ তুমি করে দেখাতে পেরেছ। অ্যাকুরেট, হ্যাঁ, এবং যেগুলো এত ছোটো ছোটো কাজ এত সুন্দরভাবে করেছো আমাকে তুমি অবাক করে দিয়েছ। থ্যাংক ইউ স্যার। এটা মানে এটার গ্রহণযোগ্যতা আছে, কারণ তুমি যেভাবে প্লে করেছো নোটসগুলোকে, আমি কিন্তু যতটুকু করেছি সেটা তুমি রিডাবল করেছ। হ্যাঁ, অনেক জায়গায় তুমি এক্সপ্রেশন আবার চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তিনবার তিনভাবে বলেছ, যেটা একটা শিল্পীর বলবো নৈপুণ্য। আমরা শিল্পীদের কাছ থেকে এমনই আশা করি যে একজন শিল্পী এইভাবে পরিবেশনা করবে, আমাদেরকে খুশি করবে। আর একটা কথা, আমাদের বিচারক মণ্ডলী যারা আছেন তাদের অন্তরে কী আছে আমি তো জানি না, আর গান যদি সত্যি শুনে থাকে মন দিয়ে আর জনগণও যদি শুনে থাকে, তোমাকে এখান থেকে বের করা মানে অনেক বড় অপরাধ হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। মিতালি ম্যাম, আগে যখন শুরুতে যখন কোনো কালার পিকচার আসেনি, কেউ আসেনি, তখন এমন অ্যাক্ট্রেসকে তারা সিলেক্ট করতো যারা গান গাইতে পারতেন, যেমন সুরাইয়া, নূরজাহাঁ, লতাজি, এদেরকে কিন্তু সিলেক্ট করতো যে অভিনয় করতে পারছে তো গানটা তো থাকবেই। তুমি সেরকম একটা প্রোডাক্ট যে ইট ইস এ বিল্ট ইন, তুমি কিন্তু তোমাকে অতিরঞ্জিত লাগছিল না, অথচ একদম ঠিক ঠিক যেই জায়গায় এক্সপ্রেশনগুলো গানটা ঠিক রেখে করছো, আমি শিখছিলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, গড ব্লেস ইউ, সত্যি গড ব্লেস ইউ। সামিনা ম্যাম, কি বলবো বলো, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তোমরা প্রত্যেকেই আমাদের ঠিক শান্তি লাগছে যে অ্যাটলিস্ট তোমরা প্রত্যেকে আমাদেরকে ভালো কিছু গান বাংলাদেশকে দিয়ে যাচ্ছ এবং বাইরের মানুষদেরকেও। এভাবেই গাইতে থাকো, এভাবেই গাইতে থাকো। আজকে আমার আরও মনে পড়ছে যে 22 জন নয়, এর আগে যারা ছিল শ্রাবণী, তারপরে আমাদের আরও আরও যারা অনেকগুলো ছিল না, বলো নামগুলো, 30 জন আরও বলো, হ্যাঁ, শ্রাবণী, বুল ভাই, এটা আপনারা আমার সাথে, জি ভাই বলেন, বিয়ের ক্ষেত্রে, জি, প্রেমের ক্ষেত্রে, জি, এ কথা চলে একই সূত্রে, তুমি আমার এমনই একজন, কিন্তু বাস্তবে অনেকে গুনতে থাকে আমার জীবন থেকে যাইতে তোমার লাগবে কত, এগুলো বলতে নাই, বলতে নাই না। এবার আসি তোমার তিন্নি, জি স্যার, তুমি সেরা কণ্ঠের এই মঞ্চের এমনই একজন, সঙ্গীতে বিজয় তোমার, থাকুক সর্বক্ষণ, বাজাও বাদ্য।
এ তো ছিল তিন্নির জন্য বাদ্য, আর এবার বাজবে ফলাফলের বাদ্য। গানে আওয়াজ তোর প্রাণে, গানে আওয়াজ তোর প্রাণে, গানে আওয়াজ। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি আমি ফিজ আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন সিক্স, তার সেকেন্ড সেমিফাইনালের শেষ গ্রুপের ১১ জন প্রতিযোগীকে নিয়ে। আমরা এখন ফলাফল জানবো যে কে হতে যাচ্ছে ফিজ আপ ভয়েস অফ দ্য ডে, কার হাতে উঠবে ফিজ আপের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের চেক এবং শরীফ কিচেন স্টারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, এবং আরও জানতে পারবো যে কোন তিনজন সরাসরি ফাইনালে যাচ্ছে। আমি নাম ঘোষণা করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বুলবুল স্যারকে মঞ্চে আসবার জন্য। আজকের ফিজ আপ ভয়েস অফ দ্য ডে হচ্ছে সুমনা। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুভ বাড়ি, আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে আপেল। বাহ, যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কোনদিন চলে যাই, তুমি সাদা শাড়ি পরো না কখনো, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, সে সাজে সে জগো তখন, যদি তোমার আগে যদি চলে যাই। ফিজ আপ ভয়েস অফ দ্য ডে আমরা পেলাম দুজন প্রতিযোগীকে, সুমনা এবং আপেল, এবং সেই সাথে ওরা দুজন চলে যাচ্ছে সরাসরি ফাইনালে। কিন্তু আরও একজন কিন্তু বাকি রয়েছে, সেই একজনকে তা বলছি, কিন্তু তার আগে বুলবুল স্যার আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার উপস্থিতিতে আজকে আপনার কালজয়ী অনেক গান ওরা আপনার সামনে পরিবেশন করলো, আপনার উপস্থিতি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল, এবং ওদের যদি আপনার গানের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। অনেক বড় অনুপ্রেরণা আপনি আজকে আমাদের মাঝখানে। সত্যি কথা বলতে কি, যে আমরা যারা কাজ করছি দীর্ঘদিন ধরে, আমরা আশাই করতে পারি যে আমাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান হোক। অনেক মানুষ আছে যারা সঙ্গীতের ক্ষেত্রে অবদান রেখেছে, কী হয়েছে বয়স হচ্ছে তো কী হয়েছে, তাদেরকে নিয়ে এসে সম্মান দেওয়াটা আমি মনে করি যে এটা একটা দায়িত্ব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমত স্বপনকে, যে আমাকে এখানে নিয়ে এসছে আজকে, এবং চ্যানেল লাইকে, তার সাথে সাথে আমার বন্ধু বিচারক যারা ছিলেন তারাও আমার সাপোর্টে ছিল এবং তোমরাও ছিলে। আর আমি কখনো কম্পিটিশনকে কম্পিটিশন মনে করি না, মনে করি একটা ঘরের মধ্যে একটা কোনো আয়োজন হচ্ছে, সবাই আমার মেয়ে ছেলে, এদেরকে নিয়ে দু একটা কথা বলতে হয় বলে বলছি, আদারওয়াইজ এখান থেকে বের হওয়া মাত্রই তাদের কাছে চলে যাব, কারণ তখন আর ভাববো না যে কম্পিটিশনে জয়ী হয়েছে না পরাজয় হয়েছে, এটা কখনো আমি চিন্তা করব না, বিকজ তোমরা আমার ছেলে মেয়ের মতো। শুধু একটা কম্পিটিশন হচ্ছে, এখানে একটু ভুল ত্রুটি হলে সেটা বলতে হচ্ছে, আর যদি বাসা বাড়ি হতো হয়তো হেসে উড়িয়ে দিতাম, আর কিচ্ছুই না। আর তোমরা কোনো কখনো মন খারাপ করবে না, তোমরা থাকবে সারা জীবনই আমাদের পাশে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইট ওয়াজ এ প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার, আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আর এবার জানাবো শেষ মানে তৃতীয় জন কে যাচ্ছে ফাইনালে। আরো একজন যে ফাইনালে যাচ্ছে সে হচ্ছে তিন্নি। ভালোবাসা
আমাদের সেকেন্ড সেমিফাইনাল রাউন্ডের শেষ গ্রুপের তিনজন ফাইনালিস্ট সুমনা, আপেল এবং তিন্নি। আর বাকি যে আটজন রয়েছে তারা আপনাদের সামনে আরও একবার পারফর্ম করবে এবং আপনারা তো ভোট করতেই থাকবেন সবার জন্য। আর আপনারা জানেন যে ইউটিউবে আপনারা আমাদের প্রত্যেকটি এপিসোড দেখতে পারেন, সেটা কীভাবে লিখবেন সেরা কনসার্ট 2017 তাহলে পেয়ে যাবেন সেরা কনসার্ট সব এপিসোডগুলো, অথবা চ্যানেল আই লিখে সার্চ করলে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে চ্যানেলের অন্যান্য প্রোগ্রাম সহ সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর আজ তো বিদায় নিব সেই একই কথা বলতে বলতে, মিউজিক ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ ম্যাজিক, সেই ম্যাজিক্যাল ভয়েস। বাংলাদেশের সেরা কণ্ঠের খোঁজে আমাদের এই আয়োজন ফিজ আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন 6 পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত কিপ ওয়াচিং চ্যানেল আই, টেক কেয়ার।